হচ্ছে ঢাকা এয়ারপোর্ট, এয়ার ইন্ডিয়া বিমান আসছে, মাল নামাচ্ছে, যাত্রীও নামছে। কারো থাকে কারো থাকে না, যার যার লাগে সেই সে দেখেছি। যেভাবে লাকিস নামাচ্ছে বিমান থেকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, আমরা তার একটি ছোট্ট দৃশ্য আপনাদেরকে দেখছি। এখানে তো ওই আপনার হচ্ছে একদিকে মানুষ যাত্রীরা নামছে নিজে এদিকে, আর এদিকে মাল নামাচ্ছে। মিনিটে মিনিটে বিমান আসছে। এয়ারপোর্টের ভিতরে আমরা বসে আছি। অনেক মাল এই বিমানের ভিতরে আপনারা দেখেন যে কিভাবে নামছে, একের পর এক লাকিজ আসছে বের হয়ে। আচ্ছা না, রাতে না, রাতে না, রাতে না, না, রাতে ইয়ে করবো না, কারণ রাতে তো প্রচুর মাল এই বিমানের ভিতরে। যেভাবে মাল বের হয়ে আসছে বিমান থেকে, এটা দেখেন, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। এয়ার ইন্ডিয়া বিমান যেটা, সেই বিমান এটাতে আমরাও যাচ্ছি নেপালে। ইন্ডিয়াতে যাব, ইন্ডিয়া থেকে নেপাল। সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে আমরা এটা। এই যে মিনিটে মিনিটে বিমান আসতেছে, একটার পর একটা আসতেছে। কি
কালকে বন্ধু বাসটার ফোন হবে না, কারণ সিম নিতে হবে, সিম নিয়ে অ্যাক্টিভ করে নিতে হবে। যদি রাতে নিতে পারি সিম তাহলে রাতেই পাবো। ওকে, আল্লাহ হাফেজ। এই যে লাগেজ গুলো নিয়ে যাচ্ছে, ইমিগ্রেশনের ভিতরে নিয়ে আসবে লাগেজ। এয়ার ইন্ডিয়া বিমানের থেকে যে লাগেজ গুলো বের হচ্ছে, প্রচুর লাগেজ অনেক সময় থেকে বের হচ্ছে। প্রচুর মাল এটার ভিতরে, অনেক সময় থেকে বের করছে মাল। ইন্ডিয়া থেকে মাল বেশি আনে তো, কত মাল বের হচ্ছে আপনারা দেখেন। এটা দেখে অবাক যে এত মাল বিমানের ভিতরে থাকে, যেখানে সিট আছে উপরে সিটে তো যাত্রীরা বসে, আর নিচের দিকে পুরো ভিতরটাই লোড থাকে মালে। কোনো অংশে মালের কমতি নেই, এত লাকিজ আসছে। এবার দেখেন কীভাবে মালটি বের হচ্ছে বিমান থেকে। মোটামুটি মাল শেষ হয়েছে, এটা লোড করে নিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন অনেক মাল, অনেক সময় থেকে কিন্তু এই মালগুলো নিয়েছে। এখন আবার নতুন মাল ঢোকানো হচ্ছে। আপনারা দেখুন মানে কীভাবে মাল নামানো হয় এবং ঢোকানো হয় কীভাবে, আপনারা দেখেন। এই যে আবার গাড়ি ভর্তি মাল আসছে দেখছেন, বিদেশ থেকে দেশ।
এই যে মালগুলো কিভাবে দিচ্ছে, ভিতরে ঢুকাচ্ছে এখন দেখেন। এই যে মাল ভিতরে তুলে দিচ্ছে, চাকা দেখি কি পাবে, চাকা আগে পেছে জেগ লাগিয়ে রাখেছে, সামনের যে চাকাটা আছে সেটা দিক দিয়ে যাত্রীদের ঢোকাবে, এদিক দিয়ে একদম সরাসরি ভিতরে। আমি ওটা বুঝতে পারছিলাম, ওটা তালা দেওয়া ছিল, লক করা ছিল। আমি যখন ব্যাগ নিই আমার তালাও ভাঙে, লক ভাঙে, দেখো কিছুই নাই, পরে যখন দেখছি বাদন ছেড়ে গেলে এই বিমানেই কিন্তু যাত্রীরা উঠবে গিয়ে যারা যাচ্ছে, এবং আমরা 20-30 যাদের টিকিট আছে তারা যাচ্ছে, আমরা 10-এ আছি। ওয়েটিং রুম এটা, আমরাও যাব এয়ার ইন্ডিয়া বিমানে, এই বিমানেই যাব। দর্শক দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ইন্ডিয়া বিমান থেকে মালামাল নামান হয়েছে কিভাবে আর তোলা হচ্ছে কিভাবে, এটা আপনারা দেখছেন। শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সে আশা প্রত্যাশা রাখছে। ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। সিলেক্টেড ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল শেয়ার থাকুন, ভিডিওটি শেয়ার করুন।
যারা আমাদের দেশের ভাই ব্রাদার আছে এখনো বিমানে চড়েননি তারা দেখলে এত ভালো লাগবে। খাড়াও খারাপ বিশটা কি ত্রিশ মতো আছে দশে নিচে দশটা দশ আমরা আমরাও সিরিয়াল বাদে আমরা যাবো এই বিমানে আমরা যাবো এই যে যাত্রীরা যাচ্ছে এখানে লাইনে দাঁড়ানো আছে যাদের সিট হচ্ছে পিছনে তারা কিন্তু আগে যাচ্ছে বিশ থেকে তিরিশ আর আমরা হচ্ছে দশ থেকে বিশ আমরা দশ থেকে বিশে যাব পরে বিমানের গাড়ি